শুভ সকাল বন্ধুরা, আজ 27 জুলাই মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, মিজু পুলিশের লাগাতার গুলিবর্ষণ, হত 7 আসাম পুলিশের জওয়ান, গুরুতর জখম কাটারের পুলিশ সুপার। সংঘর্ষের রণক্ষেত্র আসাম মিজোরাম সীমান্ত, ভাঙচুর একাধিক সরকারি গাড়ি, দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আসামের পুলিশ বাহিনীদের উপর হামলার খবর পেয়ে গুয়াহাটি থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম খাদ্য ও অসামরিক সরবরাহ নিগমের নবনিযুক্ত চেয়ারম্যান রাজেন গুহাইকে উষ্ণ অভিনন্দন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাসের। আসাম মিজোরাম সীমান্তে হিংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্রীয় সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ দাবি। জাপানের টোকিও অলিম্পিকে বক্সিংয়ের মহিলার 69 কেজির ওয়েল্টার ওয়েট শাখায় আজ লাভলিনা বরগুহাই জার্মানির নাদিম এপেজের মুখোমুখি। কমছে ভারতে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশ জুড়ে কতজন লোক আক্রান্ত হলেন, সুস্থ হলেন এবং মৃত্যু হল, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কেন্দ্রীয় সরকারের স্থানীয় ভাষায় শিক্ষার প্রসার, গবেষণা ও উদ্ভাবনীমূলক কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দায়বদ্ধতা প্রকাশ। বড়খলায় অহরহ ঘটছে অপরাধের ঘটনা, মন্দিরে চুরি করে ফেরার পথে ধরা পড়ল দুই চোর। এবং সর্বশেষ খবরটি হলো, অনলাইনে ঘরে বসে রোজগার করতে গিয়ে অর্থ খোয়ালেন আমানতকারীরা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। মিজু পুলিশ ও দুর্বৃত্তদের গুলি হামলায় গুরুতরভাবে জখম হয়েছেন কাটারের পুলিশ সুপার আইপিএস বৈভব চন্দ্রকান্ত নিম্বালকর। তাকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আসাম এবং প্রতিবেশী মিজোরাম, দুই রাজ্য পুলিশ এবং মিজু দুষ্কৃতীদের মুখোমুখি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে কাটারের আন্তঃরাজ্য সীমান্ত এলাকা। পুলিশ সুপারের উপর হামলার খবর পেয়ে গুয়াহাটি থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন মন্ত্রী পীযূষ হাজারিকা এবং স্থানীয় বিধায়ক তথা বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মিজুদের লাগাতার এলোপাতাড়ি গুলিবর্ষণে ইতিমধ্যে আসাম পুলিশের 7 জওয়ান শহীদ হয়েছেন। পাশাপাশি আসাম পুলিশের জওয়ান এবং আসামের স্থানীয় বাসিন্দা সহ কমপক্ষে 70 জন আহত হয়েছেন। তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও মিজোরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করছে এবং গুলিবিদ্ধ স্থানীয় বাসিন্দা এবং আসাম পুলিশের আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছে। ঘটনা কাচারের মিজোরাম সীমান্তের লাইলাপুল খুলিচোড়ায় সোমবার বেলা প্রায় 12:30 নাগাদ থেকে শুরু হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার অফিসিয়াল টুইটে লিখেছেন, কাচারের আসাম মিজোরাম সীমান্তের লাইলাপুরে যুদ্ধ সদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সীমান্তে গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন আসামের 6 বীর জওয়ান। তিনি লিখেছেন, আসামের ভূমি রক্ষা করতে শহীদ বীর জওয়ান এবং তাদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি। আসামের জমি থেকে মিজু জবরদখলকারীদের তাড়াতে ব্যাপক প্রয়াস করেছিল আসাম পুলিশ, কিন্তু গতকাল দুপুরে হঠাৎ আসাম পুলিশকে লক্ষ্য করে প্রথমে পাথর বৃষ্টি, পরে ধারালো অস্ত্র সমেত আক্রমণ করছে মিজোরামের দুর্বৃত্তরা। আসাম পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে মিজোরামের পুলিশ বাহিনী, ইয়ং মিজু অ্যাসোসিয়েশনের সদস্য সহ মিজু দুর্বৃত্তরা। প্রত্যুত্তরে আসাম পুলিশও গুলি ছুড়তে বাধ্য হয়। উভয় পক্ষে চলে কাঁদানে গ্যাস চূড়া ও গোলাগুলি, এমনকি কাছাড়ের জেলাশাসক কীর্তিজল্লি এবং পুলিশের গাড়িতে ভাঙচুর করে উল্লেখ্য গত বছর দেড়েক থেকে অবৈধভাবে মিজোরামের দুর্বৃত্তরা আসামের কাছাড় সীমান্তের প্রায় 6.5 কিলোমিটার জমি আগ্রাসন করেছে। কাছাড় জেলার বাংলা মিডিয়ামের দুটি এলপি স্কুলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে মিজু দুর্বৃত্তরা। কিছুদিন আগে ফের পরপর 3টি গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে মিজোরামের উচ্ছৃঙ্খল বাহিনী। এছাড়া হাইলাকান্দি ও করিমগঞ্জের সীমান্তে একই কায়দায় আসামের জমি জবরদখল করে আসছে তারা। আন্তঃরাজ্য সীমান্তের আতঙ্কগ্রস্ত জনগণ ভয়ে নিজের বসত বাড়ি ছেড়ে পালিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। কিন্তু মিজোরামের বেআইনি আগ্রাসনের বিরুদ্ধে আক্ষরিক করতে কোনো পদক্ষেপ নেয়নি আসাম সরকার। বস্তুত আসাম পুলিশ তথা স্থানীয় প্রশাসনের চোখের সামনেই তিলে তিলে আসামের জমিতে আগ্রাসন চালিয়েছে মিজোরাম।
গত প্রায় দেড় বছর থেকে লাগাতার জমি জবরদখল করে আসছে মিজোরাম, কিন্তু কার্যত আসাম সরকারের পক্ষে সেরকম কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। অবশেষে আসামের সাধারণ ও পুলিশ প্রশাসনের ধৈর্যের বাঁধ ভেঙেছে। দীর্ঘ প্রতীক্ষার পর এবার নীরবতার অবসান ঘটিয়ে আসামের জমি থেকে মিজু দুর্বৃত্তদের তাড়াতে তৎপর হয়েছে আসাম পুলিশ, ফলে আসামের জনগণের মধ্যে সন্তুষ্টি পরিলক্ষিত হচ্ছে। নিজের জমি উদ্ধারে প্রয়োজনে আসাম পুলিশের সঙ্গে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত সীমান্ত ঘেঁষা অসংখ্য সাধারণ মানুষ। গতকাল মিজু আক্রমণে কাছাড়ের জেলাশাসকের গাড়ি ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হচ্ছে। এলাকার সার্বিক পরিস্থিতি থমথমে, যে কোনো সময় পরিস্থিতি বিগড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। গোলাগুলির জেরে হতাহতের সংখ্যা আরও বাড়ার প্রবল আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তত্ত্ববিজ্ঞ মহল। তবে এই মুহূর্তে আসাম পুলিশ কিছুটা পিছনে সরে এসেছে বলে জানা গেছে। এদিকে আসাম মিজোরাম সীমান্তে সৃষ্টি হওয়া হিংসাত্মক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের তাৎক্ষণিক হস্তক্ষেপ দাবি করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে জুরাম থাঙ্গার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সীমান্ত অঞ্চলের পরিস্থিতির বিষয়ে তদন্তের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। অপরদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ডিমাহাসাও জেলার মান্দারডিসায় বাঁশ শিল্প উদ্যানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ডুনার মন্ত্রণালয়ের 50 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি রূপায়ণ করা হবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে এই প্রকল্পটি স্থানীয় যুবক যুবতীদের জন্য নিয়োগের বিশেষ সুবিধা প্রদান সহ এই উদ্যান নির্মাণের কাজ সম্পূর্ণ হলে বাঁশ থেকে টাইলস, ধূপকাঠি ইত্যাদির মতো শিল্প গড়ে তুলে অঞ্চলটির জনসাধারণের অর্থনৈতিক উত্তরণের ক্ষেত্রে বিশেষ উৎসাহ যোগাবে। অপরদিকে জাপানের টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী আসামের বক্সার লাভলিনা বরগোহাই আজ মহিলার 69 কেজি ওয়েল্টার ওয়েট শাখার প্রি কোয়ার্টার ফাইনালে জার্মানির নাদিম এপেজের মুখোমুখি হবে। উল্লেখ্য, দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন লাভলিনা হচ্ছে অলিম্পিকে অংশগ্রহণ করা প্রথম মহিলা বক্সার। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে লাভলিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে পরবর্তী রাউন্ডে প্রবেশ করেন। এদিকে লাভলিনা বরগোহাইয়ের সাফল্যের কামনায় রাজ্যের বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান নানা কার্যসূচি গ্রহণ করছে। অপরদিকে মন্দিরে চুরি করে ফেরার পথে ধরা পড়ল দুই চোর। বড়খোলায় অহরহ ঘটছে অপরাধের ঘটনা, প্রতিনিয়ত ঘটছে গাড়ি চুরি, চিন্তায় খুনের মতো অপরাধের ঘটনা। এতে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উকি মারছে। এর মধ্যে শনিবার প্রথম সফলতা পেল ভাঙ্গারপাড় পুলিশ। ভাঙ্গারপাড় জিপির সোনাপুর শীতলী মন্দিরে চুরি করে ফেরার পথে রাতে টহলরত ভাঙ্গারপাড় পুলিশের হাতে ধরা পড়ল দুই চোর। ধৃতরা কবির হোসেন বলবুইয়া ও জাবির হোসেন বলবুইয়া। তাদের বাড়ি সোনাপুর জিপির হিয়ারবন্দ গ্রামে। গত কয়েকদিন ধরে বড়খলার বিভিন্ন এলাকায় গাড়ি চুরি, ছিনতাইয়ের ঘটনা মাথাছাড়া দিয়ে উঠেছে। চুরি হওয়া গাড়ি কিংবা চুর চক্রের সঙ্গে জড়িত লোকদের ধরপাকড়ের কোনো খবর নেই। এটিএম মেশিন চুরি থেকে বন্দুকের গুলিতে খুনের মতো ঘটনাও রয়েছে। অথচ দীর্ঘ সময় অতিবাহিত হলেও দুষ্কৃতীদের করায়ত্ত করতে পুলিশ প্রশাসনের ব্যর্থতা লোকের কাছে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে গত শুক্রবার মহাসড়কের ময়নাগড়ে বাইক আরোহী যুবকের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে একটি বাইক সহ মূল্যবান সামগ্রী নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার ঘটনার 24 ঘন্টার মধ্যেই বাইক চুরির ঘটনা ঘটে। ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির অনতি দূরে শিলচর কালাইন সড়কের বরযাত্রাপুর জিপির বেলাকুনা পেট্রোল পাম্পে বাইক চুরির ঘটনা সংঘটিত হয়। এদিকে এদিন সকালে ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে অনুসন্ধানে ঘটনাস্থলে ছুটে যান ভাঙ্গারপাড় ফাঁড়ি ইনচার্জ যাদবেন্দ্র ডেকা। পুলিশ টহল জোরদার করতেই শনিবার ভাঙ্গারপাড় পুলিশ সফলতা পায়। জানা গেছে এ রাতে সোনাপুর শীতলী মন্দির চুরি করে ফেরার পথে পুলিশ আটক করে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির টহলরত পুলিশ দলের হাতে চুরি করা সামগ্রী সহ ধরা পড়ে দুই চোর। এদের বিরুদ্ধে রবিবার সোনাপুর মন্দির। অপরদিকে কমছে ভারতে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হলেন 30,811 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 42,497 জন। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে 418 জনের। বর্তমানে ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা হল 392,696 জন। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন 657 জন, সুস্থ হয়েছেন 875 জন, মৃত্যু হয়েছে 12 জনের।
আসামে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হলেন 1,528 জন, সুস্থ হয়েছেন 1,830 জন। গত চব্বিশ ঘন্টায় আসামে নতুন করে মৃত্যু হয়েছে 26 জনের। ত্রিপুরাতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 224 জন, সুস্থ হয়েছেন 490 জন। গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে নতুন করে মৃত্যু হয়েছে 5 জনের। অপরদিকে অনলাইনে ঘরে বসে অর্থ উপার্জন করতে গিয়ে মুম্বাইয়ের একটি বই ফুড কোম্পানির প্রতারণার খপ্পরে পড়েন বরাক উপত্যকার শত শত আমানতকারী। এ নিয়ে ইতিমধ্যে এই কোম্পানির বিরুদ্ধে পুলিশে মামলাও দায়ের করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। অভিযোগ মতে করোনাকালে রোজগার না থাকার বিষয়কে হাতিয়ার করে চলতি বছরের এপ্রিল মাসে মুম্বাইয়ের রিফিল গ্রুপ নামের এক কোম্পানি অনলাইনে তাদের যাবতীয় নথিপত্র আপলোড করে কিভাবে অনলাইনে ঘরে বসে টাকা রোজগার করা যায় তার লিঙ্ক প্রকাশ করে এতে প্রথম অবস্থায় ন্যূনতম 500 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা জমা করে যে কেউ নাম রেজিস্ট্রেশন করতে পারেন। কোম্পানির ঘোষণা অনুযায়ী প্রতিদিন জমাকৃত অর্থের 3-5% হারে রেজিস্ট্রিকৃত অ্যাকাউন্টের ওয়ালেটে টাকা ফেরত দেবে এবং সুবিধামতো টাকা ওয়ালেট থেকে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে। কোম্পানির এই লোভনীয় অফারে খুব অল্প দিনের মধ্যেই নেটওয়ার্কে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বরাক উপত্যকার অনেকে এতে টাকা ইনভেস্ট করেন এবং প্রায় প্রতিদিনই পূর্ব ঘোষণা মতে কোম্পানি ইনভেস্ট করা টাকার উপর 3-5% টাকা সুদ সহ দিয়ে আসছিল। অতি অল্প দিনের মধ্যে বিত্তবান হবার লক্ষ্যে এক শ্রেণীর জনগণ জীবনের শেষ সম্বল জমানো অর্থ এতে ইনভেস্ট করেন। অভিযোগ মতে আরও জানা গেছে প্রায় 3-3.5 মাস কোম্পানির ম্যানেজার হিসেবে দাবি করা জনৈক কুনাল নামের এক ব্যক্তি প্রতিশ্রুতি অনুযায়ী রাত দিন এই পরিষেবা চালিয়ে গেলেও বিপত্তি ঘটে গত 19 জুলাই সন্ধ্যা রাতে। সেই সন্ধ্যায় কোম্পানি তাদের যাবতীয় লিঙ্ক সাইট থেকে ডিলিট করে দেয়। আমানতকারীরা চেষ্টা করেও কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। সেই সঙ্গে ম্যানেজার পরিচয় দেওয়া কুনাল নামের ব্যক্তি নিজের হোয়াটসঅ্যাপ থেকেও কেটে পড়ে সাধারণ মানুষের কয়েক লক্ষ টাকা আত্মসাত করে কোম্পানি গা ঢাকা দেয়। আর এতেই জামেলাবাদে বরাকসহ ব্রহ্মপুত্র উপত্যকার শত শত আমানতকারীদের। বিষয়টি নিয়ে সম্প্রতি পাথারকান্দির একাংশ আমানতকারী বুইফুড এই কোম্পানির বিরুদ্ধে পাথারকান্দি থানায় যাবতীয় নথিপত্র দিয়ে একটি মামলা দায়ের করেন। অপরদিকে আসাম খাদ্য ও অসামরিক সরবরাহ নিগমের নবনিযুক্ত চেয়ারম্যান তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাইকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। সোমবার আনুষ্ঠানিকভাবে নিগমের চেয়ারম্যান পদের দায়িত্ব সমজে নিয়েছেন রাজেন গোহাই। এ উপলক্ষে এদিন সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় খাদ্য ও অসামরিক সরবরাহ, জনস্বাস্থ্য ও কারিগরি, কনজিউমার অ্যাফেয়ার্স দপ্তরের মন্ত্রী রঞ্জিত কুমার দাস বলেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা একজন বরিষ্ঠ ব্যক্তিত্বের পরিচালনায় রাজ্যের খাদ্য এবং অসামরিক সরবরাহ নিগম এক নয়া দিশা পাবে। সঠিক এবং যোগ্য ব্যক্তির হাতে এই গুরুদায়িত্ব অর্পণের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মন্ত্রী রঞ্জিত কুমার। এবারের বাজেটে রাজ্যের ধান ক্রয় করার জন্য 200 কোটি টাকা মঞ্জুর করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের ভূয়সী প্রশংসা করেন তিনি। রঞ্জিত দাস বলেন, আগামী দিনে 1,885 কোটি টাকার ধান ক্রয় করে রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকদের কিভাবে লাভান্বিত করা যায় সেই বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আসাম খাদ্য ও অসামরিক সরবরাহ নিগমের প্রধান সচিব এবং বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করা হবে। সেই সঙ্গে অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে 93,000 মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি আরও জানান, ধেমাজিতে 2,000 মেট্রিক টন, বিহুপুরিয়ায় 5,000 মেট্রিক টন, মোরানে 1,000 মেট্রিক টন, তিতাবরে 1,000 মেট্রিক টন, গোলাঘাটে 5,000 মেট্রিক টন, বড়পাতারে 5,000 মেট্রিক টন, ডকমকায় 5,000 মেট্রিক টন, কলিয়াবরে 5,000 মেট্রিক টন, রহায় 8,000 মেট্রিক টন, বরবেটিতে 5,000 মেট্রিক টন, কাকিতে 8,000 মেট্রিক টন, বারপুজিয়ায় 8,000 মেট্রিক টন, মনোহায় 8,000 মেট্রিক টন, মঙ্গলদৈয়ে 5,000 মেট্রিক টন, মালয়বাড়িতে 3,000 মেট্রিক টন, দদরায় 8,000 মেট্রিক টন এবং পাঠশালায় 8,000 মেট্রিক টন ধান ক্রয় করার পরিকল্পনা রয়েছে।
সরকার কর্তৃক এই বিশাল পরিমাণ ধান ক্রয়ের ফলে রাজ্যের প্রায় 21,500 কৃষক উপকৃত হবেন বলে এদিনের সভায় আশা প্রকাশ করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। রাজ্যের অন্নদাতা স্বরূপ কৃষকদের লাভান্বিত করার উদ্দেশ্যে গৃহীত রাজ্য সরকারের যুগান্তকারী এই পদক্ষেপকে সার্থক করে তুলতে নিগমের নবনিযুক্ত চেয়ারম্যান রাজেন গুহাই 100% সফল হবেন বলে এদিনের সভায় আশা ব্যক্ত করেন মন্ত্রী রঞ্জিত কুমার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকারের গৃহীত এই পরিকল্পনাকে সর্বাঙ্গীন সার্থক ও সফল করে তুলতে খাদ্য ও অসামরিক সরবরাহ নিগমের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। অপরদিকে কেন্দ্রীয় সরকার শ্রম শক্তিতে নারীর অংশগ্রহণকে উন্নত করা সহ কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি গতকাল লোকসভায় একটি লিখিত জবাবে একথা জানান। তিনি বলেন যে মহিলা শ্রমিকদের ক্ষেত্রে সহানুভূতিশীল পরিবেশ তৈরির জন্য শ্রম আইনে বেশ কয়েকটি প্রতিরক্ষামূলক বিধান রয়েছে। এর মধ্যে রয়েছে সবেতন মাতৃত্বকালীন ছুটি 12 সপ্তাহ থেকে 26 সপ্তাহে বৃদ্ধি, 50 অথবা এর বেশি কর্মচারী থাকা প্রতিষ্ঠানগুলিতে বাধ্যতামূলক ক্রাশের সুবিধার ব্যবস্থা এবং পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা সহ রাতের শিফটে মহিলা কর্মীদের কাজ করার অনুমতি দেওয়া। মন্ত্রী রামেশ্বর তেলি আরও জানান যে ইপিএফ এর অধীনে এমপ্লয়মেন্ট পেনশন স্কিমে মাসিক পেনশনে মহার্ঘ ভাতা প্রদানের কোনো প্রস্তাব নেই। এমপ্লয়িজ পেনশন স্কিমের অধীনে পেনশনারদের দাবিতে সরকার একটি উচ্চ পর্যায়ের তদারকি কমিটি গঠন করছে বলে তিনি জানান। উল্লেখ্য, সংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের সাহায্য করতে 1995 সালে এমপ্লয়মেন্ট পেনশন স্কিম গঠন করা হয়েছিল। অপরদিকে কেন্দ্রীয় সরকার স্থানীয় ভাষা শিক্ষার প্রসার, গবেষণা ও উদ্ভাবনীমূলক কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দায়বদ্ধতা প্রকাশ করেছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন যে সরকার স্থানীয় ভাষায় শিক্ষার প্রসারে গুরুত্ব আরোপ করেছে। নতুন শিক্ষানীতিতে এই বিষয়ে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন যে এই বিষয়টিতে গুরুত্ব আরোপ করে চলতি বছরে চিকিৎসা মহাবিদ্যালয়গুলির জন্য আয়োজিত নিট পরীক্ষা 13টি আঞ্চলিক ভাষায় অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।